আনোয়ার হোসেন, আনোয়ার হোসেন আপনি বলেন তাহলে। আনোয়ার হোসেন নিজেকে আনমিউট করে কথা বলতে হবে। আনোয়ার হোসেন আপনি কি মানে সিনেমার আনোয়ার হোসেন কিনা বলেন। হ্যাঁ বলেন। শোনা যাচ্ছে কথা? হ্যাঁ হ্যাঁ কথা শোনা যাচ্ছে, মাশাল্লাহ শোনা যাচ্ছে। নবাব, আপনি কি নবাব সিরাজউদ্দৌলা? না না, এটা একটা ফেক নেম আর কি, এমনি আচ্ছা ঠিক আর আছে কি। বলেন। হ্যাঁ বলেন। কেমন আছো সবাই? আচ্ছা, হ্যাঁ ভালো আছি ভাই, আমরা সবাই ভালো আছি, আপনিও নিশ্চয়ই ভালো আছেন। বলেন, মূল আলোচনাতে চলে যান। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা, এখন নাস্তিক এটা কি মানে ই করতে পারবে, মানে পাপ করতে পারবে? এটা একটা মুমিনের প্রশ্ন ছিল আর কি। মানে পাপ বলতে যেমন আপনার যেমন ধরেন মিথ্যা আপনার প্রশ্ন মিথ্যা কথা। থাকলে, আপনার প্রশ্ন আপনার বলেন। হ্যাঁ প্রশ্ন ভাই, থাকলে আপনার আপনি প্রশ্ন আপনার বলেন। প্রশ্ন বলেন ভাই। কার কি প্রশ্ন এটা দিয়ে তাকে আসতে বলেন তাহলে, তার সাথে আলাপ করব। যে যার যে প্রশ্ন হ্যাঁ, তার সাথে বিষয়ে আলোচনা মানে করলে আর যেমন কি সে ধরেন আপনি ভালো কি বুঝে মানে কোনো পারবে। প্রয়োজন অনুসারে মিথ্যা কথা বলতে পারবেন? এটা আপনি কাকে জিজ্ঞেস করছেন? আমাকে, মানে আসিফ মহিউদ্দিনকে জিজ্ঞেস হ্যাঁ করছেন? হ্যাঁ, মানে মানে প্রয়োজন নাস্তিক যে অনুসারে কনসেপ্ট অনুযায়ী, মানে মানে ধর্ম অনুযায়ী যেমন বলে যে মিথ্যা কথা বইলো না, চুরি করো না, না, মানে এই কাজগুলা ধর্ম প্রয়োজন অনুযায়ী এটা অনুসারে, কোন ধর্ম এটা কে অনুযায়ী, বলছে, কোন ধর্মে কোন বলে ধর্ম যে বলছে? মিথ্যা বলো না? ইসলাম ধর্ম, ইসলাম ধর্ম ইসলাম ধর্মে বলা আছে, সহিহ হাদিসে বলা আছে, যুদ্ধ হচ্ছে ধোকার জায়গা, ওয়ার ইজ এ ডিসেপশন। নবী মোহাম্মদের পরিষ্কার কথা, যুদ্ধে যে কোনো ধোকাবাজি প্রতারণা বৈধ। তারপর হচ্ছে গুপ্ত ঘাতক পাঠায় নবী মোহাম্মদ যখন মানুষকে খুন করাইতো, নবী মোহাম্মদের সমালোচনা যারা করতো তাদেরকে গুপ্ত ঘাতক পাঠায় খুন করাইতো। সেই গুপ্ত ঘাতকরা মোহাম্মদকে জিজ্ঞেস করতো, নবীজি আমি কি মিথ্যা কথা বলে প্রতারণাময় কিছু বলতে পারবো, ওই ওদেরকে খুন করার জন্য প্রতারণাময় কিছু বলতে পারবো? নবী বলতো, হ্যাঁ তুমি বলতে পারবা, এই ক্ষেত্রেও মিথ্যা বলা এবং প্রতারণার আশ্রয় নেওয়া বৈধ, এবং আরো কয়েক জায়গায় বৈধ আছে এই তাহলে ছোট ইসলামে। থেকে তো তাদের শেখানো হয়। আচ্ছা, তাহলে ছোট ভুল থেকে তাদের শেখানো শেখানো হয়, হয় যে মিথ্যা ভুল বলো না, শেখানো হয়, মিথ্যা বলো ভুল না, ইয়ে শেখানো বলো হয়, না, ওই বলো না। মিথ্যা কথা শেখানো হয়। আপনার নবী মোহাম্মদ যে এই কাজগুলো করতো সেটার কি দলিল আপনি দেখতে চান, নাকি আপনি আমার কথা জাস্ট কথা শুনলেন? আচ্ছা ভাই, মানে আমি বলতে চাচ্ছি কি যে মানে ভালো দিক যেগুলো আছে ধর্মের, যে ভালো দিকগুলো আছে, যেমন ভালো দিক আছে নাকি খারাপ দিক আছে সেটা অন্য তো অন্য এখানে আলোচনা আলোচনায় হচ্ছে চলে না। যাচ্ছেন। আপনি তো বললেন যে প্রথম যে এক্সাম্পল দিয়ে শুরু করলেন যে মিথ্যা কথা আপনার ধর্মে বলা নিষেধ, এই এই কথাটা যে বললেন এটা তো সঠিক না, মানে এই আলোচনাটা শেষ করেন তারপরে নেক্সট আলোচনা যান, নাহলে বলেন যে ভাইয়া আচ্ছা ঠিক আছে মানলাম মিথ্যা কথা আমার ধর্মে বলা জায়েজ, কিছু কিছু ক্ষেত্রে মিথ্যা কথা বলাটা আমার ধর্মে জায়েজ করা হয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে ফর এই যে ফর এই যে এক্সাম্পল আমি যে হ্যাঁ মানে বিয়ের সময়, তো ভাই বিয়ের সময় মিথ্যা কথা বলা যায় না, যখন ঘটক টটকের ইয়ে করতে আসে তখনও তো মিথ্যা কথা বলা আমার জানা মতো যায়। তারপর ওই যে প্রশ্ন করতে কি পারি? জানি, আরে আরেকটা 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 ইয়ে, যে ওই মানবিক বিয়ে টাইপের ইস্যুর মধ্যেও তো ভাই মিথ্যা কথার কিছু ইয়ে দেখাইছিল, যে প্রথম বউয়ের থেকে গোপন গোপন রেখে সে আর আরেকটা বিয়ে করতে পারবে, এই ইয়ে আছে বলছিল না মামুনুল হক আসিফ ভাই? হ্যাঁ হ্যাঁ ইয়া করতে পারবে, ঘর ঘরকে ঠিক রাখার জন্য মানে ভাই, আমার প্রশ্নটা কি ছিল জানেন? হ্যালো ভাই, ভাই প্রশ্ন ছিল যে আপনাকে আপনাদের কনসেপ্ট আপনার অনুযায়ী। প্রশ্নটা প্রশ্নটা আপনার পাল্টাচ্ছে প্রশ্নটা আপনার পাল্টাচ্ছে আপনি। প্রশ্নটা আপনার প্রশ্নটার উত্তর দিচ্ছি দেখেই তো এখানে আসতে হয়েছে। আপনি যে প্রশ্নটা করেছেন সেটা প্রাসঙ্গিক ভাবে আপনি বলেছেন যে ইসলাম ধর্মে তো মিথ্যা কথা বলা সম্পূর্ণ নিষিদ্ধ, আমি বলেছি না সম্পূর্ণ নিষিদ্ধ না, আপনার নবী মোহাম্মদ নিজে মিথ্যা কথা বলতো এবং নিজে মিথ্যা কথা বলতে উৎসাহ দিত, এবং সে উম্মতদেরকে বলে গেছে যুদ্ধ হচ্ছে ধোকার জায়গা, মানে যুদ্ধে প্রতারণা করা, ধোকা দেওয়া, প্রতিপক্ষকে ধোকা দেওয়া, ধোকার মাধ্যমে মানে ভাই মানে প্রতিপক্ষকে। একটু রেফারেন্সটা দেন ভাই, এটা সেই সেইটাই তো আপনাকে জিজ্ঞেস করছি যে আগেই এইটার তো দলিল বলছিল। আপনার, দেখছেন ভাই আমি কিন্তু জিজ্ঞেস করলাম ওনাকে সেটার দলিল গুলা কি আপনি দেখবেন কিনা, উনি হ্যাঁ দলিল ভাই, দেখতে দেখান না দেখান। চেয়ে কি বললো, তাহলে ভালো গেলা ভাই আপনি বললেন না কেন, ভালো গেলা তো আছে, ভালো এটা বললো না ফারাজ ভাই উনি? হ্যাঁ, উনি তো সেটাতেই গেলেন, দলিল তো আপনিই দেখাইতে চাইলেন, সে তো বলো না যে ভাই দলিল দেখান তাহলে। আচ্ছা বুঝে নাই মনে হয় আসলে দলিল মানে আমি বুঝছি। আসলে আমি প্রশ্নটা হয়তো আপনাদের বুঝাইতে পারি না। আসলে প্রশ্ন করতে আসছিলাম কি যে আপনাদের কনসেপ্ট অনুযায়ী মিথ্যা কথা বলা এই জিনিসটা কি মানে ভালো কাজ নাকি খারাপ কাজ, বা যদি মানে ই হয় বা খারাপও হয় তাহলে এটা কি মানে ধর্মের মতন আপনি যেভাবে দাবি করছেন যে ধর্মের জিনিসটা এভাবে কিছু কিছু ক্ষেত্রে ই করা আছে, আমি জিনিসটা জানি না আসলে, এই জিনিসটা অনুযায়ী কি এভাবে মানে ভাই কিছু কিছু কোন ক্ষেত্রে কোন মিথ্যা বলা যাইতে জিনিস পারে, এটা কোন কি? জিনিস মরাল না ইমোরাল সেটা নিয়ে যদি আলোচনা করতে চান সেটা ডিফারেন্ট আলোচনা হবে, এবং মোরালিটির সেক্টরটা তখন আলাদা হবে। আপনি কি মোরালিটি মোরালিটি নিয়ে আলোচনা করতে যাচ্ছেন, নাকি কোন একটা স্পেসিফিক বিষয় ওইটা মরাল কিনা সেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছেন?
এর সাথে আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, নাস্তিকতার সাথে সত্য বলা মিথ্যা বলার কোনো সম্পর্কই নাই। নাস্তিকতা হচ্ছে মরালিটি ঈশ্বর, যেটা আমার জন্য মরাল হবে সেটা সবার জন্য মরাল হবে, সেটা আমার জন্য আলাদা, আসিফ ভাইয়ের জন্য আলাদা, আনোয়ার হোসেন জন্য আলাদা, এরকম তো হবে না। আসলে নাস্তিকতা যেমন হচ্ছে ধরেন যে ঈশ্বর, আনোয়ার হোসেন একটু শুনে নেন, নাস্তিকতা হচ্ছে ঈশ্বর সম্পর্কিত একটা স্ট্যান্ড, হ্যাঁ, এর সাথে সত্য বলা মিথ্যা বলা মরালিটি এগুলোর কোনো সম্পর্ক নাই, এগুলো হচ্ছে সম্পর্কহীন বিষয়। এখন যদি আপনি, আপনাকে জিজ্ঞেস করি, ভাই যারা যারা শাক সবজি খায় তারা কি সত্য বলে নাকি মিথ্যা বলে, এটা যে এরকমের একটা উদ্ভট প্রশ্ন হবে, কারণ শাকসবজির সাথে তো সত্য বলা মিথ্যা বলার কোনো সম্পর্ক নাই। যে কে শাকসবজি খায় তার সাথে সত্য বলা মিথ্যা বলা দিয়ে কি যায় আসে? সে শাক খায়ও মিথ্যা কথা বলতে পারে, সে গরু মাংস খায়ও মিথ্যা কথা বলতে পারে। কে শাকসবজি খায় এর সাথে তো কে সত্য কথা বলে কে মিথ্যা বলে এটার কোনো সম্পর্ক দেখানো সম্ভব না। একইভাবে নাস্তিকতার সাথে তো কে সত্য বলে কে মিথ্যা বলে এটার কোনো সম্পর্ক নাই। এখন ফারাজ ভাই বেশি ইসের ভিতরে না গিয়ে, আমার মনে হয় উনি মানে একেবারে ইয়া মুমিন, হ্যাঁ, নতুন নতুন আসছে অনলাইন জগতে, নতুন নতুন আসছে, এত কিছু এখনো মানে ঠাওর করতে পারেনি। তো ওনাকে আমি এই রেফারেন্স গুলা দেখাই দিই, রেফারেন্স গুলা দেখে উনি মানে এরপরে আলোচনা গুলা পরে করুক। এটা হচ্ছে বুখারী শরীফের একটা হাদিস, বুখারী শরীফের হাদিস, তো বুখারী শরীফ তো নাম শুনছেন নাকি ভাই? আনোয়ার হোসেন আপনি কি বুখারী শরীফ তো নাম টাম শুনছেন নাকি ভাই? জি জি ভাই, শুনছি ভাই, শুনছি। আচ্ছা আচ্ছা, বুখারী শরীফ মাশাল্লাহ নাম শুনছেন। বুখারী শরীফ তাওহিদ পাবলিকেশন থেকে যদি কেনেন, 7147 নম্বর হাদিস, এখানে যে জিনিসটা বলা আছে, এখানে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, এটুকু একটু আমাদেরকে জোরে জোরে যদি পড়ে শোনান তাহলে ভালো হয়। পড়েন তো ভাই, একটু দেখি পড়তে পারেন কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, হে, একটু যদি বড় করতেন ভালো হইতো, আসলে চোখের সমস্যা তোমার। ও আরো বড় করতে হবে, আচ্ছা দাঁড়ান তাহলে আর একটু বড় করি। হ্যাঁ, এখন পড়া যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখন বড় যাবে আর কি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আব্দুর রহমান ইবনু সামুরা, নেতৃত্বে চেয়ে নিও না, কেননা যদি চাওয়ার পর তোমাকে তা দেওয়া হয় তাহলে তার সকল দায়িত্বভার তোমার উপরই অর্পিত হবে, আর যদি না চাওয়া সত্ত্বেও তোমাকে তা দেওয়া হয় তাহলে এক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে সহযোগিতা করা হবে। আর কোনো বিষয়ে কসম করার পর তার বিপরীত দিকটিকে যদি উত্তম বলে মনে করো তাহলে উত্তম কাজটি করবে, আর তোমার কসমের কাফফারা আদায় করে নিবে। আচ্ছা, এই কথাটার মানে কি, কোনো বিষয় কসম করার পরে তার বিপরীত দিকটিকে যদি উত্তম বলে মনে করো তাহলে উত্তম কাজটি করবে, এই কথাটার মানে কি ভাই? মানে যদি মানে একটা জিনিস আমি কমিটমেন্ট মানে কোনো শর্তে যদি রাজি হই, ওই শর্তে মানে যদি মনে বিপরীত করেন, কোনো মনে করেন, হ্যাঁ মনে করেন আপনি আমার বাসা, বাড়িটা কিনলেন, হ্যাঁ, জি ভাই, বাড়িটা কিনলেন আমাকে আপনি, বা ধরেন আপনার বাড়িটা আমি কিনলাম, হ্যাঁ, আপনার হ্যাঁ বাড়িটা আমি কিনলাম, আমি আপনাকে 5 লক্ষ টাকা প্রথমে দিলাম, যে বাকি টাকা আমি পরে দিব, ঠিক আছে? এখন আপনি 5 লক্ষ টাকা নিয়ে, কোনো কাগজ কলম পত্রে লেখা নাই, কিন্তু 5 লক্ষ টাকাটা নিয়ে আপনি আমাকে কসম দিলেন যে আমার বাড়িটা, আপনার বাড়িটা আমাকেই দিবেন, আপনি আপনার বাড়িটা আপনি আমাকেই দিবেন, 5 লক্ষ টাকা নিয়ে আপনি এই কসমটা কাটলেন। কয়েকদিন পর আরেক বেটা এসে আপনারে বললো যে আসিফ বহেদিন যেই দামে তোর থেকে বাড়ি কিনবে তার থেকে বেশি টাকা আমি তোরে দিব, তুই 5 লক্ষ টাকা ওরা ফেরত দিস না, তুই আমার টাকা নে, তোর বাসাটা আমারে বিক্রি কর, বাড়িটা আমারে বিক্রি কর। তখন আপনি দেখতে পাইলেন যে ওই বেটার কাছে বাড়িটা বিক্রি করলে আপনার বেশি উত্তম হবে নাকি ভাই? বেশি উত্তম হবে না? এই ক্ষেত্রে তো লাভের ক্ষেত্রে তো অবশ্যই, লাভের ক্ষেত্রে অবশ্যই লাভ হবে, আমার কাছ থেকেও 5 লক্ষ টাকা নিয়ে আপনি কিন্তু কসম দিছিলেন আমারে যে আপনি আমাকে বাড়িটা বিক্রি বিক্রি করবেন, বাদ বাকি টাকা দিলে আপনার বাড়িটা দিয়ে দিবেন আমাকে, এটার কোনো এটা কাগজ আসলে কলম ই নেই, হবে আর কি। শুধুমাত্র আপনার কসম আছে, আপনি কসম করছিলেন। এখন এই কসম যে করছেন পরে দেখলেন এই কাজটা না করে উল্টা কাজ করাটা উত্তম হবে, আমার কসমটা ব্রেক করা উত্তম হবে, তখন আপনার ভাই কি করতে হবে ইসলাম অনুসারে? না, ইসলামে তো এটাও আছে যে ওয়াদা ভঙ্গ করা যাবে না, আমি যদি আপনার সাথে ওয়াদা করি তাহলে সেটা তো ভঙ্গ করা যাবে না, তাই না? ভাই এখানে তো এই বুখারী শরীফের হাদিসে তো পরিষ্কার ভাবে লেখা কসম, কসমটাই তো ওয়াদা, একজনের না একজনকে কসম করা বিষয়টাই তো ওয়াদা, কসম করার পরে যদি বিপরীত দিকটাকে উত্তম মনে করো তাহলে উত্তম কাজটি করবে আর কসমের কাফফারা আদায় করে দিবে, মানে কসমের কাফফারা হিসেবে আপনি কয়েকটা গরিব লোককে খাওয়াই দিবেন,
ফকির টকির খাওয়াই দিলে কসমের কাফফারা হয়ে যাবে, এটা তো এখানে পরিষ্কার ভাবে লেখা আছে। আপনি যে বললেন যে মিথ্যা বলার যে ব্যাপারটা, নবী মত মিথ্যা বলতো, এটা তো আসলে প্রমাণ এটা হইলো না। এইখানে যে কসমটা যে করা হইলো এটা তো মিথ্যাই হইলো, সে তো কসমের বিপরীত কাজটা করলো, তাহলে মিথ্যা হইলো না এটা? হ্যাঁ তা ঠিক আছে, আপনার যুক্তি অনুসারে এটা ঠিক আছে, আরে কসম করার ফারাজ পরে ভাই, বিপরীত যেটা ফারাজ কিনা। ভাই, ফারাজ ভাই, এইভাবে গাছের সাথে কথা বলাটা তো মুশকিল ভাই। এখানে পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে যে কসম কইরা তার বিপরীত কাজটা করলো, সেটা উত্তম মনে করে বিপরীত কাজটা করলো, এটা কি ফারাজ ভাই তো মিথ্যা না? এটা কি সত্য? আপনি তো উদাহরণ দিয়ে বুঝাই দিলেন, এরপরে কেন ধরতে পারলেন না, আমি তো এটাই বুঝলাম না। বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি, আমি তো বললামই যে আপনার যুক্তিটা ঠিক আছে আসলে। তাহলে বুখারী শরীফের হাদিসে যদি এটা লেখা থাকে কসম করার পর বিপরীত দিকটা উত্তম বলে মনে করো, তাহলে উত্তম কাজটি করবে আর তোমরা কসমের কাফফারা আদায় করে দিবে, এটা তো মিথ্যা কথা বলারই অনুমতি দেওয়া হইলো নাকি? হ্যাঁ তা ঠিক আছে, আপনার তো ঠিকই বলছেন জিনিসটা, আচ্ছা ঠিক আছে, মানে তাহলে আমরা একটা আরেকটা হাদিস দেখি। এই হাদিসটা হচ্ছে আচ্ছা এই হাদিসটা হচ্ছে প্রথমে আমি আপনাকে হাদিসের, এটা হচ্ছে সহজ নসরুল বারি শরহে সহি বুখারি, মানে বুখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থে এটা আপনি পাবেন, আরবি টু বাংলা সহজ তর্জমা বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ, হজরত মাওলানা ওসমান গনি আল কাউসার প্রকাশনী, সপ্তম খণ্ড, পৃষ্ঠা 228। এখানে যেটা লেখা আছে, যুদ্ধে কথা ঘুরিয়ে বলা, এখানে নিচে দেখেন লেখা, মোহাম্মদ ইবনে মাসলামা এভাবে তার সাথে কথা বলতে থাকেন এবং সুযোগ পেয়ে তাকে হত্যা করে ফেলেন। এইখানে যে জিনিসটা বলা আছে, বুখারী শরীফের ভাষ্যকার আল্লামা কাস্তালানি সহ আরো অনেকেই বলেন যে শিরোনামের সাথে এই হাদিসের মিল রয়েছে, যার সারাংশ হলো এই যে ইমাম বুখারী স্বীয় অভ্যাস অনুযায়ী এর অন্য একটি সনদের দিকে ইশারা করেছেন যে হজরত মোহাম্মদ ইবনে মাসলামা চলার সময় অনুমতি নিয়ে নিয়েছিলেন, যেমনটা সামনের বাবে আসছে, যে অর্থাৎ আপনি আমাকে অনুমতি দিয়ে দিন যে আমি যা চাইবো তাই বলবো, সত্য মিথ্যা সবই বলবো। তখন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন, আমি তোমাকে অনুমতি দিয়েছি। দেখেন এখানে মাসলামা তার কাছে মুহাম্মদের কাছে কি অনুমতি চাইছিল ভাই? সত্য মিথ্যা মানে দুইটাই বলবে আর কি, দুইটাই বলবে। তখন রাসুল তাকে কি অনুমতি দিয়েছিল? মানে ওই দুই কথা বলার অনুমতিটা দিয়েছে আর কি। সত্য এবং যতটুকু বুঝতে মিথ্যা পারছি দুইটা বলারই অনুমতি দিয়েছিলেন নাকি? এই খুন করতে যাওয়ার সময়, এই যে মাসলামা যে খুন করতে গেছিল আরেকজনকে, মানে কেন এই যে কেন খুন করতে গেছিল, খুন করতে গেছিল কেন, সেটা পুরোটা হাদিসটা আমি একটু পরে পড়বো ভাই, আগে এইটুক একটু দেখে নেন। আচ্ছা বলেন। আচ্ছা এইখানে আমরা দেখতে পাইলাম যে নবী মোহাম্মদ মিথ্যা বলার অনুমতিও দিছিল নাকি, সত্য এবং মিথ্যা দুইটা বলারই অনুমতি দিছিল ওই লোককে নাকি? জি 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 সত্য বলার তো ভাই অনুমতি লাগে না, সত্য বলা তো এমনি বলন যায়, কিন্তু মিথ্যা বলার তো অনুমতি লাগে নাই নাকি? নবীর অনুমতি দিয়া মিথ্যা বলছিল নাকি? না, সেটা হয়তো বা আল্লাহ পাক বলছিলেন, না তা অনুমতি দিয়েছিলেন আর কি, আল্লাহ পাকের অনুমতি ছাড়া তো নবী কিছু করেন না আল্লাহ পাক অনুমতি দিয়েছিলেন? ভাই। আল্লাহ পাক ইসলামে তো দোক আর জায়েজ, ইসলামে তো জায়েজ হলো নাকি, ইসলামের বাইরে গেল? আল্লাহ আল্লাহ বললে কি সেটা ইসলামের বাইরে যাবে নাকি ইসলামের ভিতরেই থাকবে, কোনটা? আল্লাহ বললে কি মিথ্যাটা এটা তো সত্যি হয়ে ভিতরে যায় ভাই? থাকবে আল্লাহ বললে না কি ভাই না মিথ্যাটা সত্যি হয়ে যায়? না জীবন, আল্লাহ আল্লাহ কি তাআলা কোনোদিন পয়েন্ট, মিথ্যা কথা বলবেন আপনি না। কথা বলতেছেন ঠিক আছে, কিন্তু কথার মাঝে পয়েন্টটা মেক করতেছেন কি, একটু ভেবে চিন্তে পয়েন্টটা মেক করেন আচ্ছা আচ্ছা বলেন নাকি ভাই। আপনি অন্য একদিন যুক্ত হবেন, আজকে আপনি ঠিক মতো বুঝতে পারতেছেন আলোচনা, বুঝতে পারতেছেন না না বুঝতে আলোচনা, পারছি, বলেন বলেন ভাই, একটু বলেন, ফার্স্ট টাইম যুক্ত হলাম তো এই জন্য একটু তো সমস্যা সেটা হচ্ছে, তো বলেন আমাদের আপনি তো। মনে হচ্ছে না ভাই, আমাদের তো সেই জিনিসটা মনে হচ্ছে না, আমার তো সেটাই মনে হচ্ছে যে আপনি হয়তো বা চেষ্টা করে আলোচনাটা ধরতে পারতেছেন না। না আসিফ ভাই যা বলতেছেন আমি বুঝতেছি আর কি, সবই বুঝতেছি, নবী আচ্ছা ইয়ে ঠিক দিয়েছিলেন আছে, মানে অনুমতি দিয়েছিলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে বলেন আমরা পরের হাদিসে যাই। এই হাদিসটাই আমরা একটু পরে দেখব যে এই হাদিসে কি লেখা আছে, আমি একটু খুঁজে বের করি। একটু খুঁজতে হবে ভাই, একটু অপেক্ষা করেন, আমি একটু আচ্ছা ভাই বের সমস্যা করি। নেই, বের হয়ে গেছে, দাঁড়ান একটু। এটা অনেক দীর্ঘ একটা হাদিস, এটা মানে অনেকক্ষণ সময় লাগবে পড়তে, আমি আপনাকে বিশেষ অংশ সংক্ষিপ্ত ভাবে পুরোটাই, পড়ে দেন তাই হবে। হ্যাঁ আমি, যদি আপনি পুরোটা পড়তে না চান তাহলে আপনি বিশেষ অংশটাও পড়তে পারেন। এই যে দেখেন,
সহি বুখারি তাওহিদ পাবলিকেশনস, কাব ইবনু আশরাফের হত্যা। কাব ইবনু আশরাফ ছিলেন একজন কবি, তিনি নবী মোহাম্মদের বিরুদ্ধে কবিতা লিখতেন। নবী মোহাম্মদের কিন্তু সে মানে আইসা কোনোদিন পাছায় লাথি মারে নাই, হ্যাঁ কবিতা টবিতা লিখতো, ব্যঙ্গ বিদ্রুপ করতো, হ্যাঁ সমালোচনা করতো, কিন্তু পাছায় এসে লাথি মারছে এরকম কোনো দলিল নেই। আপনার কাছে কি কোনো দলিল আছে যে পাছায় লাথি মারছিল নবীর? এত পড়াশোনা আমি আসলে করি নাই ইসলামের বিষয়। আচ্ছা, আমিও পাইনি এরকম যে নবীর পাছায় এসে কোনোদিন লাথি দিছিল। সে হচ্ছে কাব ইবনে আশরাফ, নবীর বিরুদ্ধে এবং বিদ্রুপাত্মক কথা প্রচার করতে। আচ্ছা, এই হাদিসটা আমরা পড়ি, 4037 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাব ইবনু আশরাফের হত্যা করার জন্য কে প্রস্তুত আছ? কেননা সে আল্লাহ তার রাসুলকে কষ্ট দিয়েছে। মোহাম্মদ ইবনু মাসলামা, এই যে একটু আগে হাদিস থেকে, হাদিসের ব্যাখ্যা থেকে আমরা পড়লাম, মোহাম্মদ ইবনু মাসলামা নামটা মনে আছে ভাই? হ্যাঁ হ্যাঁ, ওই যে যাকে ই দিয়েছিল, অনুমতি দিয়েছিল। অনুমতি দিছিল, ইয়েস। মোহাম্মদ ইবনু মাসলামা দাঁড়ালেন এবং বললেন, হে আল্লাহর রাসুল, আপনি কি চান যে আমি তাকে হত্যা করি? তিনি মানে নবী বললেন, হ্যাঁ। তখন মোহাম্মদ ইবনু মাসলামা বললেন, তাহলে আমাকে কিছু প্রতারণাময় কথা বলার অনুমতি দিন। দেখা যাচ্ছে ভাই, সর্বনাশ কি বলে, প্রতারণাময় কথা প্রতারণাময় অনুমতি দেয়। কথা বলার অনুমতি দিন মানে মানে মিথ্যা কথা এবং প্রতারণাময় কথা। হ্যাঁ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ বলো। নবী কি বললেন ভাই? হ্যাঁ বলো, আচ্ছা, তারপরে আমরা দেখি যে এখানে আসলে কিভাবে হত্যা মানে এখানে করলো, তারপর দেখি। একটা মিনিট ভাই, একটা মিনিট ভাই, মানে এখানে কি সমস্যা হয়েছিল নবীর যে তাকে হত্যা করার জন্য ই করলো, মানে ওই ইকে কবিকে? ওই যে নবীর বিরুদ্ধে কুৎসার, নবীর বিরুদ্ধে কবিতা লিখতো, নবীর বিরুদ্ধে নবীকে মানে ব্যঙ্গ বিদ্রুপ করতো। সর্ট অফ লাইক অমুসলিমরা হচ্ছে নিকৃষ্টতম প্রাণী, ধ্বংস হোক আবুল হাব, সর্ট অফ লাইক নবীও করতো, যেরকম। নবীও করতো, নবীর নবীর মানে ইয়া ছিল, নবীর রীতিমতো কবি ছিল। কুরাইশ কাফেরদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করার জন্য নবীও কিন্তু কবি রাখছিল, একটা জায়েদ ইবনে সাবিতকে রাখছিল, যে সে হচ্ছে আবার কাফেরদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করে কবিতা লিখতো, কাফেরদের দেব দেবীকে ব্যঙ্গ বিদ্রুপ করে কবিতা লিখতো। মানে শুধুমাত্র কবিতা লেখার জন্য ওকে মেরে ফেলতে হবে নাকি? এক্স্যাক্টলি, শুধুমাত্র কবিতা লেখার জন্য এই লোকটাকে মেরে ফেলতে হবে, এছাড়া এই লোক আর কোনো গ্যাঞ্জাম করে নাই। এমন কি অনেকে বলে যে এই লোক নাকি এই কাব ইবনু আশরাফ নাকি মোহাম্মদ মোহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করছিল বা অস্ত্র সংগ্রহ করছিল, এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা। ইমাম ইবনে ভাই তাইমিয়া ওনার তার, কথা ছিল যে ওনারা এই জিনিসটা বলেন যে সে অস্ত্র সাপ্লাই দিত যুদ্ধ ডাহা করার জন্য। একদম ডাহা মিথ্যা কথা। ইমাম ইবনে তাইমিয়া পরিষ্কার ভাবে ঘোষণা করছে, এই লোককে হত্যা করার একমাত্র এবং কেবলমাত্র একমাত্র কারণ হচ্ছে এ নবী মোহাম্মদ। ইমাম ইবনে তাইমিয়ার বিখ্যাত গ্রন্থ যেটা, এই যে মানে কি যেন বইটার নাম আমি ভুলে গেছি, বইটার নাম আমি মুহূর্তে মনে পড়তেছে না, সেই বইটার বিরুদ্ধে ইমাম তাইমিয়ার একটা বই আছে খুব গুরুত্বপূর্ণ, এই যে মুরতাদকে হত্যা করতে হবে, হ্যাঁ সাথে মেরাসুলকে যেভাবে হত্যা করতে হবে, সেই বইটার ভিতরে সারিমুল কি যেন নাম এই মুহূর্তে মনে পড়তেছে না, সেই বইটার ভিতরে পরিষ্কার ভাবে বলছে কাব ইবনু আশরাফের একমাত্র অপরাধ ছিল নবীর বিরুদ্ধে কথা বলা, নবীর বিরুদ্ধে নবীর সমালোচনা করা, শুধুমাত্র এই কারণে কাব ইবনু আশরাফকে হত্যা করা হয়েছে। কেউ যদি বলে কাব ইবনু আশরাফ এটা করছে সেটা করছে, সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা বলতেছে। ফর এক্সাম্পল কথা যেমন যদি ওই যে কথা যদি যে আসলে রাখাল সত্য বালককে হয়, হত্যা করা হয়েছিল, ভাই একটা সেকেন্ড, ফর এক্সাম্পল যে রাখাল বালককে হত্যা করা হয়েছিল এবং তার চোখ দুই পাশের হাত পা কেটে যারা ইসে ফেলে দেওয়া হয়েছিল, সরি যারা আসছিল নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করতে, যাদেরকে উটের মূত্র খাওয়া হয়েছিল নবী, তাদেরকে যে হত্যা করলো, তাদের হত্যা করার পরও কিন্তু নবী মোহাম্মদ সাফ বলে দিছে যে তাদেরকে হত্যা করা হয়েছে কেন। তাদেরকে কিন্তু অন্য কাউকে হত্যা করার জন্য হত্যা করা হয়নি, তাদেরকে হত্যা করা হয়েছিল মুরতাদ হওয়ার জন্য। এই জিনিসটাও কিন্তু নবী কিন্তু ক্লিয়ার বলে দিচ্ছেন, বাট ওনারাও কিন্তু এখানেও কথাগুলো ঘুরান আর কি, মানে ইসলামের পক্ষে যারা যারা বলে। হ্যাঁ তারা কথাগুলো ঘুরায় বলে, কিন্তু এই যে আমরা সেই দলিলগুলো দেখব ভবিষ্যতে, দেখব পরে দেখব, আমরা দরকার হলে দেখব। এই দলিলটা একটু আর একটু পড়ি দেখি এখানে আসলে কি প্রতারণাময় কথা বলছে সে। হ্যাঁ, তারপরে আমরা নিচের দিকে নামি, দেখি আমরা যে এখানে কি আছে। তারপরে এই যে দেখেন এখানে, মানে এই যে কাব ইবনু আশরাফ, আশরাফের কাছে আসছে ওই লোকটা, হ্যাঁ কাব ইবনু আশরাফ বলল, ধার তো পাবে কি, তবে কিছু বন্ধক রাখো। মানে ইবনু মাসলামা তখন ধার নিতে আসছে, কাব ইবনু আশরাফের কাছে এসে বললো যে ধার, কিছু ধার, টাকা ধার দাও। কাব ইবনু আশরাফ বলল, ধার তো পাবে তবে কিছু বন্ধক রাখো। মোহাম্মদ ইবনু মাসলামা বললেন, কি জিনিস আপনি বন্ধক চান? সে বলল, তোমাদের স্ত্রীদেরকে বন্ধক রাখো।
মোহাম্মদ ইবনু মাসলামা বলেন, আপনি আরবের একজন সুস্থ ব্যক্তি, আপনার নিকট কিভাবে আমাদের স্ত্রীদেরকে বন্ধক রাখব? তখন সে বলল, তাহলে তোমাদের ছেলে সন্তানদেরকে বন্ধক রাখো। তিনি বললেন, আমাদের পুত্র সন্তানদেরকে আপনার নিকট কি করে বন্ধক রাখি, তাদেরকে বলে সমালোচনা করা হবে যে মাত্র এক ওয়াসাক ওয়াসাক বা দুই ওয়াসাকের বিনিময়ে বন্ধক রাখা হয়েছে। এটা তো আমাদের জন্য খুবই লজ্জাজনক বিষয়, তবে আমরা আপনার নিকট অস্ত্র শস্ত্র বন্ধক রাখতে পারি। তখন ইবনু মাসলামা বলল যে আমরা অস্ত্র শস্ত্র বন্ধক রাখতে পারি। রাবি সুফাইয়ান বলল, লামা শব্দের মানে হচ্ছে অস্ত্রশস্ত্র। শেষে তিনি বললেন, ইবনু মাসলামা তার কাছে আবার যাওয়ার ওয়াদা করে চলে আসলেন। এরপর তিনি কাব ইবনু আশরাফের দুধ ভাই আবু নায়লাকে সঙ্গে করে রাতের বেলা তার নিকট গেলেন। কাব তাদেরকে দুর্গের মধ্যে ডেকে নিল এবং নিজে ওপরতলা থেকে নিচে নেমে আসার জন্য প্রস্তুত হলো। তারপরে তখন তার স্ত্রী বলল, এ সময় তুমি কোথায় যাচ্ছ? সে বলল, এই তো মোহাম্মদ ইবনু মাসলামা ও এবং আমার ভাই আবু নায়লা এসছে। আমর ব্যতীত বর্ণনাকারীগণ বললেন যে কাবের স্ত্রী বলল, আমি তো এমনই একটি ডাক শুনতে পাচ্ছি যার থেকে রক্তের ফোঁটা ঝরছে বলে আমার মনে হচ্ছে। কাব ইবনু আশরাফ বলল, মোহাম্মদ ইবনু মাসলামা এবং দুধ ভাই আবু নায়লা অপরিচিত কোনো লোক নয়, ভদ্র মানুষকে রাতের বেলায় বর্ষাবিদ্ধ করার জন্য ডাকলে তার জন্য যাওয়া উচিত, বর্ণনাকারী বলেন। তখন এই দুজন নিচে থেকে ডাকছে আর কি। তখন কাব ইবনু আশরাফ তো জানে না যে এরা আসলে আসলে খুন করতে আসছে, এ আসছে নিচে নামছে। তখন কি হইল দেখেন এখানে কি, যখন আমরা তোমরা আমাকে দেখবে যে খুব শক্তভাবে আমি তার মাথা আঁকড়িয়ে ধরেছি, তখন তোমরা তরবারি দ্বারা তাকে আঘাত করবে। তিনি মোহাম্মদ ইবনু মাসলামা একবার বলেছিলেন যে আমি তোমাদেরকে শুকাবো। সে কাব চাদর নিয়ে নিচে নেমে আসলে তার শরীর থেকে সুঘ্রাণ বের হচ্ছিল। তখন মোহাম্মদ ইবনু মাসলামা বললেন, আজকের মতো এমন উত্তম সুগন্ধি আমি আর কখনো দেখিনি। আমর ব্যতীত অন্যান্য রাবিগণ বর্ণনা করেন। কাব বললেন, আমার নিকট আরবের সম্ভ্রান্ত ও মর্যাদা সম্পন্ন সুগন্ধি ব্যবহারকারী মহিলা আছে। আমর বললেন, মোহাম্মদ ইবনু মাসলামা বললেন, আমাকে আপনার মাথা শুকতে অনুমতি দেবেন কি? মানে কাব মানে যিনি খুন করতে আসছে ইবনু মাসলামা, তখন বলতেছি আপনার গায়ে এত সুন্দর গন্ধ, ওয়াও আপনার গায়ে এত সুন্দর গন্ধ, আমি কি আপনার মাথাটি একটু শুকতে পারি? কাব তখন বললেন, হ্যাঁ। এরপর তিনি তার মাথা শুকলেন এবং তার সাথীদেরকে শুকালেন। তারপর তিনি বললেন, আমাকে আবার শুকাবার অনুমতি দেবেন কি? সে মানে কাব বলল, হ্যাঁ। এরপর তিনি তাকে কাবু করে ধরে সাথীদের বললেন, তোমরা তাকে হত্যা করো। তারা তাকে হত্যা করলেন। তারপরে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবরটা গিয়ে দিলেন। মানে হচ্ছে এই লোকটার সাথে সম্পূর্ণ প্রতারণা করে, মানে একদম মিথ্যা কথা বলে তাকে এইভাবে খুন করা হয়েছিল। এখানে দেখেন এই পরের হাদিসটা তো এই জিনিসটা বলা আছে, মানে বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ এই জিনিসটা বলা আছে যে এই এমনকি ঘুমন্ত মুশরিককে পর্যন্ত, মানে ঘুমায় আছে এক বেটা, এর পর্যন্ত নবী মোহাম্মদ মানে লোক পাঠায় খুন করাইছে। কোথায় আমরা পাবো? বুখারী শরীফের ইসলামিক ফাউন্ডেশন থেকে কিনলে 2813 নম্বর হাদিস। হাদিসের টাইটেলই বলা আছে ঘুমন্ত মুশরিককে হত্যা করা, মানে একটা ব্যক্তি ঘুমায় আছে এরও মাইরে দিবে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসারিগণের একটি দল আবু রাফে ইহুদিদের হত্যা করার জন্য প্রেরণ করলেন, সেখানে ঘুমন্ত মানুষকেও তারা হত্যা করছে। আচ্ছা, সেটা না হয় আমরা গেলাম না। এইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটা ফারাজ ভাই, স্বয়ং আল্লাহ পাকও কিন্তু মিথ্যা কথা বলছে, কোরআনের ভিতরেই আছে। আর আনোয়ার হোসেন ভাই, আপনি কি জানেন যে স্বয়ং আল্লাহ পাক প্রয়োজনে মিথ্যা কথা বলেন, কোরআনের ভিতরে আছে? আল্লাহ তাআলা মিথ্যা কথা বলেন? ইয়েস, আমি দাবি করতেছি আল্লাহ পাক, আল্লাহ পাক, আমি দাবি করতেছি না, আল্লাহ পাক নিজেই কোরআনের ভিতরে বলছে আল্লাহ পাক প্রয়োজনে মিথ্যা কথা বলে। এন্ড এইটার দলিল দেখবেন কিনা এটা বলেন। হ্যাঁ অবশ্যই দেখেন, কেন না দেখি। তাহলে আল্লাহ পাক, এখন আমরা মানে বাইর করব আল্লাহ পাক মিথ্যা প্রয়োজনে মিথ্যা বলেন সেটা আমরা বের করব, নাকি ভাই? আচ্ছা ভাই, আপনি যে দাবিগুলা করছেন, আসলে আমাদেরকে তাহলে ছোটবেলা থেকে এই জিনিসগুলো কেন শেখানো হয়? মিথ্যা বলো না, মানে সবাইকে আপনি যে এগুলা দেখাইলেন হাদিসগুলা, এগুলো তো কখনোই আমাদের সামনে নিয়ে আসা হয় না আসলে। কারণ এগুলা আনলে এগুলা তো ভালো জিনিস না, এগুলা খারাপ জিনিস, তো এই জন্য আপনাদেরকে বলা হয় না। মানে নবী মোহাম্মদের এই যে, আপনি যে হাদিসগুলো দেখালেন এগুলো কি সহি হাদিস? আমি এখন পর্যন্ত কোন হাসান হাদিসও দেখাইনি আপনাদের, এখন পর্যন্ত কোন হাসান হাদিসও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এখন পর্যন্ত সহি হাদিস দেখাইছি, কোন হাসান হাসান পর্যন্ত যাইনি, জাল জয়ফা তো অনেক দূরের কথা। তাহলে যারা মানে স্কলার আছেন বা যারা আছেন, তারা এই সব নিয়ে কোনো কথাই কেন বলেন না?
তাদের আলেম আছে, জিজ্ঞেস তারা করে কিভাবে দেখেন থাকে আমি দেখুন। যে হাদিস গুলো দিয়েছি নাম্বার উল্লেখ করে জিজ্ঞেস করবেন যে এই হাদিসটা সহি কিনা, তারা আপনাকে বলবে। আর এবং আমাকে বুখারী জিনিসটা খুবই শরীফের হাদিস, বর্বরমনে হইলো যে একজন, বুখারী শরীফের আমার খুব হাদিস যদি বর্বরমনে হইলো পৃথিবীর কোনো জিনিসটা আসলে। বাপের বেটা মুসলমান যদি বলতে পারে বুখারী শরীফের হাদিস সহি না, তাহলে আমি সেই আলেম কেউ দেখতে চাই যে কোন আলেম পৃথিবীর এমন কোন আলেম আছে বুখারী শরীফের হাদিসটা সহি না কইছে, এটা আমি নিজের চোখে একটু দেখতে চাই ওই আলেমদের। আমার আলেম অনেক বন্ধু আল্লামা বান্ধব যারা আছেন তারা আল্লামা আসলে ওই আলামিন, হাদিসকে মানে না, হাদিসকে মানতে চায় না অনেকেই। হাদিসকে না মানলে সে মুসলমান না ভাই, এগুলা না মানতে পারে। অনেকে তো কোরআন মানে না, আমি কি বল করতে পারি তাতে, কিন্তু কোরআন হাদিস না মানলে সে মুসলমান হিসেবে গণ্য হয় না। হ্যাঁ, এটা এটা মানে ইসলামের সর্বোচ্চ অথরিটি দ্বারা স্বীকৃত কথা। যাই হোক, আমি আপনাকে বলতেছিলাম যে আল্লাহ পাক স্বয়ং মিথ্যা কথা বলছে কোরআনে, কোরআনেই বলা আছে আল্লাহ পাক মিথ্যা কথা বলে, প্রয়োজনে মিথ্যা কথা বলে, সেটা আমরা একটু নিষেধ দেখি দেখাতে হবে নাকি ভাই। একটু আমাকে। আচ্ছা হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ দেখি অবশ্যই। দেখি। হ্যাঁ, এখানে দেখেন আমি একটা দলিল দেখাচ্ছি, সুরা আনফালের 43 নম্বর আয়াত, এটার অনুবাদ আমি দেখাচ্ছি। এখানে আলবায়ন ফাউন্ডেশনের অনুবাদটা আমরা পড়ি আগে। এখানে দেখেন লেখা আছে, ভাই একটু পড়ে শোনাতে পারবেন এখানে কি লেখা? আমার স্ক্রিনে খুব ছোট দেখা যায়, যদি আপনি পড়াইতেন খুব ভালো হয় আসলে। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আরে বড় করে দিচ্ছি, আপনি পড়েন। হ্যাঁ, এই এই যে এখন বড় হয়েছে হ্যাঁ ভাই, গুড এনাফ। যখন এই, আল্লাহ তাহলে এই তোমাকে স্বপ্নের মধ্যে তাদেরকে স্বপ্ন স্বল্প সংখ্যায় দেখিয়ে দিলেন, আচ্ছা দেখিয়েছিলেন, দাঁড়ান 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 আর দাঁড়ান, মানে আল্লাহ পাক স্বপ্নের মধ্যে তোমাদেরকে স্বল্প সংখ্যক দেখিয়েছিলেন, তাদেরকে স্বল্প সংখ্যায় দেখিয়েছিলেন, এই কথাটা তো এখানে লেখা আছে তাই না? মানে ভাইটা কিসের, কাকে দেখাইছিলাম না, বুঝি নাই জিনিসটা আমি। হ্যাঁ, সেটা সেটা আমি বুঝবো তো, সেটা বুঝবো। আগে এটুকু একটু পইরা নেন, আগে একটু এই লাইনটা একটু ভালো করে পইরা নেন। যখন আল্লাহ তোমাকে স্বপ্নের মধ্যে তাদেরকে স্বল্প আচ্ছা, সংখ্যায় দেখিয়েছিলেন, এটা তো পড়ছেন তো? জি জি জি, মানে অল্প অল্প দেখাইছিলেন সংখ্যায়। আচ্ছা, এর পরের লাইনটা পড়েন। আর তোমাকে যদি তিনি তাদেরকে বেশি সংখ্যায় দেখাতেন, তাহলে অবশ্যই তোমরা সাহস, কি লেগেছে এটা, সাহস হারা হয়ে পড়েছে, হয়ে পড়তে এবং বিষয়টি নিয়ে বিতর্ক করতে। কিন্তু আল্লাহ নিরাপত্তা দিয়েছেন, আচ্ছা আচ্ছা নিশ্চয়ই অন্তরে যা আচ্ছা আছে আচ্ছা তা তিনি অবগত। আচ্ছা, আল্লাহ পাক ইচ্ছা করে তাদেরকে মানে কাফেরদেরকে স্বল্প সংখ্যায় দেখিয়েছিলেন, যদি কাফেরদেরকে বেশি সংখ্যায় দেখাইতেন তাহলে মুমিনরা সাহসহারা হয়ে যেত এবং যুদ্ধ করতে জি যাইতে জি চাইতো না, এই কারণে আল্লাহ পাক তাদেরকে স্বল্প সংখ্যায় করে দেখাইছিলেন নাকি ভাই? জি জি, এখানে আচ্ছা, ভাই এইটা মিথ্যা কই তাফসিরটা, তিনি বললেন। তাফসিরটা আমরা একটু দেখি, তাফসিরটা আমরা একটু দেখি, তাফসিরে আমরা দেখি যে এখানে কি বলা আছে। এখানে দেখেন সুরা আনফালের ইবনে কাসিরের তাফসিরে যে জিনিসটা বলা আছে, স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ তোমাকে স্বপ্নে দেখাইয়াছিলেন যে তাহারা সংখ্যায় অল্প, মানে কাফেররা সংখ্যায় অল্প, যদি তোমাকে দেখাইতেন যে তাহারা সংখ্যায় অধিক তবে তোমরা সাহস পাইতে না। মানে এটা একটা দরকার ছিল, আল্লাহ পাকের একটা দরকার ছিল সরি, যে যদি আল্লাহ পাক দেখাইতো যে তারা সংখ্যায় বেশি, তাহলে কিন্তু মুমিন জি বাহিনী, জিহাদি বাহিনী যুদ্ধ করতে আসতে চাইতো না, বলতো না আরা ভয় পাই আমি ভাই, আমার ডর লাগে, আসতে চাইতো না। এই জন্য আল্লাহ পাক কৌশল কইরা তাদের সংখ্যাটা কম করে দেখাইছে নাকি ভাই? এটাই তো এখানে লেখা নাকি? হ্যাঁ 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 আচ্ছা, তাফসিরে যে জিনিসটা লেখা আছে দেখেন, আল্লাহ পাক মহানবীকে স্বপ্নে উহাদের সংখ্যা কম দেখাইয়াছিলেন, অতঃপর নবী তাহার সাহাবাগণকে উহা অবহিত করিয়াছিলেন, সুতরাং উহাদের কাছে উহাই প্রতীয়মান হইয়াছে। নিচে বলা আছে আয়াতে যখন পরিষ্কার রূপে স্বপ্ন ব্যবহার হইয়াছে তখন দলিল ও যুক্তিহীন ব্যাখ্যার কোনো অবকাশ থাকে না। এই আয়াতের মর্ম হইল আল্লাহ যদি তোমাদেরকে সংখ্যায় অধিক দেখাইতেন তবে তোমরা ভীরু হইয়া পড়িতে এবং যুদ্ধ বিষয়ে তোমাদের পরস্পরের মধ্যে বিরোধ দেখা দিত, কিন্তু আল্লাহ তোমাদেরকে উহাদের সংখ্যায় স্বল্পতা দেখাইয়া তোমাদের সাহস বাড়াইয়া তোমাদিগকে রক্ষা করিয়াছেন। এখানে দেখেন ভাই, তাহলে কি তাদের সংখ্যা কি কম ছিল নাকি বেশি ছিল একটু বলেন তো। তাদের সংখ্যা বেশি ছিল। কিন্তু আল্লাহ পাক কম করে দেখাইছো নাকি? জি জি জি, মানে একটা কথা অনুযায়ী যেটা প্রয়োজনের বোঝা কারণে, যাচ্ছে। প্রয়োজন মনে করেন আপনার কাছে 500 টাকা আছে, আমি যদি আপনাকে কম করে দেখাইতে চাই, আমি যদি বলি যে আপনার কাছে 200 টাকা আছে,
কথাটা কি ভাই সত্য হবে, সত্য কথা হবে না মিথ্যা কথা হবে? না না অবশ্যই মিথ্যা কথা হবে, বাকি 300 টাকা কই যদি গেল? যদি প্রয়োজন থাকে, আমার মনে করেন একটা ডাকা চিন্তা করে কিসের ধরছে প্রয়োজন? আপনারে, হ্যাঁ যে কোনো প্রয়োজন মনে করেন চিন্তাই করে ধরছে মনে করেন আপনারে, হ্যাঁ আমি বলতেছি ভাই ভাই এর কাছে তো বেশি টাকা নাই ভাই, মাত্র 100 টাকা আছে ভাই, আসলে আপনার কাছে 5,000 টাকা আছে, গোপন একটা পকেটে 5,000 টাকা আছে, কিন্তু আমি মিথ্যা কথা বললাম যে ভাই ভাই আনোয়ার ভাইয়ের কাছে তো বেশি টাকা নাই, মাত্র 100 টাকা আছে, হ্যাঁ এটা একটা প্রয়োজনে আমি মিথ্যা কথাটা বলছি, কিন্তু কথাটা তো মিথ্যা নাকি? কথাটা তো অবশ্যই মিথ্যা হবে। কথাটা আমি কম করে দেখাইলি, একটা সংখ্যাকে কম করে দেখানোটাই তো মিথ্যা কথা নাকি? হ্যাঁ অবশ্যই, একটা মানে বেশি করে মিথ্যা তো মিথ্যাই দেখানোটাও হবে, মিথ্যা কথা, কম করে মিথ্যা দেখানোটাও জিনিসটা মিথ্যা মিথ্যাই কথা, হবে। এক্স্যাক্টলি জি যে জি কথাটা যে সংখ্যাটা আছে সেইটা বলাটাই হচ্ছে সত্য কথা নাকি? হ্যাঁ হ্যাঁ, মানে বিপদে পড়লেও কিন্তু জিনিসটা আল্লাহ পাকের, মিথ্যাই হবে আর কি। আল্লাহ পাকের তখন প্রয়োজন হয়েছিল যে মিথ্যা কথাটা তখন তার বলতেই হবে, নিলে মুমিনরা মানে সাহস পাইতেছে না, হ্যাঁ মুমিনরা ভয় পায় পালায় যাবে, আচ্ছা, এই জন্য এখানে আল্লাহ একটা পাক, প্রশ্ন আমার আছে, ছোট করে প্রাসঙ্গিক একটা প্রশ্ন করব করতে ভাই ভাই, হ্যাঁ হ্যাঁ করেন, মানে এত যুদ্ধ বিদ্ধ মানে করার দরকার কি ছিল? মানে আল্লাহ যদি এত শক্তিশালী আসলে হয়ে থাকেন, এর থেকে আমার তাহলে আসলে একটা মানে এর থেকে আমারও একটা আছে, প্রশ্ন আছে ভাই, মানে আল্লাহ মানে 100% নিজের উপর কনফিডেন্স ছিলেন যে মুমিনরা তারে বিশ্বাস করে না, তো মানে সে যদি সঠিক নাম্বার বলতো তাহলে মুমিনরা যাইতো না, সে মনোবল নিয়ে যেত না, আল্লাহ এটা এটা বিষয়ে এটা আগে থেকেই জানেন, কনফিডেন্স এটা নবী এবং তার সাহাবাদের পরে এরকম কনফিডেন্ট ছিল। আল্লাহ পাকে এটা জানে যে নবী লুঙ্গি লুঙ্গি তেলা দৌড় দিব, আল্লাহর উপরে আর বিশ্বাস রাখবে না, লুঙ্গি লুঙ্গি তেলা দৌড় দিয়ে দিবে, এই জন্য সবাইরাই মানে সংখ্যা কম করে দেখাইছে ভাই, এমন আল্লাহ এমন পাকের যদি এত হয়তো যে ক্ষমতা, নবী নবী নবীরা ঠিক বলছে, বাকি সবাইরা বলছে যে পরে তুমি অন্যদেরকে বলো না, সে নবীরাও সত্য কথা বলে নাই। নবীরও লুঙ্গি তেলা দানের সম্ভাবনা ছিল দেখি তো এটা বলছে, কিন্তু ভাই আল্লাহ পাকের তো বিশাল ক্ষমতা, একটা ফেরেস্তারে যদি পাঠায় দেয় মনে করেন মানে পারমাণবিক হ্যাঁ বোমা হ্যাঁ, আমি এই টোমা কথাটাই মাইরা তো বলতেছি আর কি, শহর হ্যাঁ টহর এই কথাটাই উল্টায় বল। পাল্টায় তো মানে ধ্বংস ধ্বংস করে দেওয়ার কথা তাই না ভাই? কেন জি ভাই, জি জি যখন তাকে তায়েফে যখন তাকে করা হইলো, মানে পাথর মারা হইলো, মানে লেজিটলি তা মানে যেটা নিয়ে মুমিনের কান্নাকাটি করা, যে পাথর মেরে তাকে লক্তাক্ত লাশ করে দেওয়া হয়েছিল, তখন যে জিব্রাইল বলতেছিল যে দুই পাথর দুই পাহাড় নিয়ে তাদেরকে পিষ্ট করে দিয়ে খালি একবার বলেন, যে যারা পাহাড় তুলতে পারে, যারা পাহাড় তুলতে পারে, তাইলে ভাই মানে এদের সাথে যুদ্ধ করার মানে মানে একজন গেলেই তো, এদের তো যুদ্ধে নামারও দরকার নেই, খালি পাহাড় তুলে তুলে মারলেই তো শেষ। মনে করেন সুপারম্যান আমি রে আসলে যদি আপনি, সুপারম্যান রে যদি মনে করি সে একটা ফেরেস্তা মনে করেন সুপারম্যান, হ্যাঁ এই কাফের ঢাল তলোয়ার নিয়ে আসছে, নাঙ্গা তলোয়ার নিয়ে আসছে, এগুলোর তো ফু মারলে মানে মনে করেন কাফের বাহিনী 14 গুষ্টি শুদ্ধ উড়া যাবে তাই না? ফেরেস্তারা তো আরো শক্তিশালী, সুপারম্যানের থেকে তো শক্তিশালী তাই না? এই হ্যাঁ আসলে ফেরেস্তার বাহিনীর সর্দার আল্লাহ, সে মানে চাপাবাজি করতেছে মোহাম্মদ রে, মিথ্যা স্বপ্ন দেখাইতেছে যুদ্ধে জিতনের জন্য, এই জন্য তার একটা দরকার পড়তেছে মানে মিথ্যা বইলা তাদেরকে কনভিন্স কইরা যুদ্ধে আনা তাও ভাই, প্লিজ এই কর, যুদ্ধটা কর, মানে আমি মিথ্যা দিয়েছি তারপর তারা যুদ্ধটা কর। তাও তাও এটা আবার আল্লাহ পাক কোরআনেই লিখে দিতেছে যে তোমরা কিন্তু মিথ্যা কথাটা কইছিলাম এই কারণে কইছিলাম, মানে বাহ ভাই বাহ বাহ, সিরিয়াসলি ভাই, I said, oh, that would be great. Many of them told me that you have to stop these things. But now, if I go, they were against my